টলিউডের গ্ল্যামার কুইন মিমি চক্রবর্তী। এবার মিমি পা রাখতে চলেছেন ওপার বাংলায়, সাথে জুটি বেঁধেছেন সাকিব খান। পুজোর সময় রক্তবীজ ছবিতে ও সম্প্রতি যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে কাজ করেছেন মিমি। দুটোতেই মিমির অভিনয় বেশ সাড়া ফেলেছে। এছাড়াও বলিউডে পোস্ত ছবির রিমেক শাস্ত্রী ভার্সের শাস্ত্রীতে দেখা গেছে তাকে। তাই বলিউডের পর এবার তিনি পাড়ি দিলেন ঢালিউডে। শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিমি। সুরঙ্গ খ্যাত পরিচালক রায়ান রফির পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি তুফান। আগামী ঈদুজ্জোহায় মুক্তি পাবে সাকিব খানের ছবি তুফান। তবে সাকিব খানের নায়িকা কে হতে চলেছেন তা এখনও জানাননি ছবি নির্মাতারা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খানের নায়িকা হবেন মিমি চক্রবর্তী। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আগামী মার্চে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে তুফান ছবির শুটিং। এর মধ্যেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সেট তৈরি করা হয়েছে। সেই সেটেই 90-এর দশকের বাংলাদেশকে সুসজ্জিতভাবে তুলে ধরা হবে। তুফানের পরিচালক রায়ান রাফি বলেন, বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। 90-এর দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব, দেখাবো সেখানে ঘটে যাওয়া নানান ঘটনা। সেটটি নির্মাণ করতে অন্তত 2 মাস সময় লাগবে। প্রতিদিন প্রায় 100 মানুষ সেট নির্মাণের কাজে রয়েছেন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।